সলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। আজ রাত 8টায় ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের দেওয়া 7 দফা দাবিতে সমর্থন জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ডক্টর কামাল হোসেনের সাথে একসাথে চলতে চাই, এ সময় জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না দেওয়া নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন তার দল কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার। অন্যদিকে ডক্টর কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মিন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক। বৈঠকের আগে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক বলেন, ডক্টর কামাল হোসেনের আমন্ত্রণে দলের সভাপতি সহ আমরা তার বাসায় এসেছি। অন্যদিকে সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার অংশ হিসেবে সংস্কারপন্থী 12 নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠানো হয় তাদের। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা দলীয় কর্মকাণ্ডে আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ার অঙ্গীকার করেন। বিকাল 4টা থেকে 2 ঘন্টা ব্যাপী এই বৈঠক শেষে সংস্কারপন্থী নেতাদের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল। পরে দলের তরফে এ ব্যাপারে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলকে সময় উপযোগী ও ঐক্যবদ্ধ করে বাংলাদেশী জাতীয়তাবাদী ধারার ঐক্য নিশ্চিত করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশে বিএনপি সহ সকল গণতন্ত্রকামী দল ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই প্রেক্ষাপটে বিএনপি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে গুলশান কার্যালয়ে বেশ কয়েকজন সাবেক এমপির সঙ্গে বৈঠকে মিলিত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক থেকে বেরিয়ে বিএনপির সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বলেন, আমরা দলে আছি, আগে ছিলাম এবং দলে থাকব, আরো সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ পেয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়ে জেনেছি, আমরা দলের নির্দেশনা অনুযায়ী একযোগে কাজ করে যাব। সাবেক এমপি শহীদুল আলম তারুকদার বলেন, আমরা এতদিন দলে নিষ্ক্রিয় ছিলাম, এখন আমাদের সক্রিয় হওয়ার জন্য দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের চেয়ারপার্সন জেলে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আছেন এবং সামনে নির্বাচন আছে, আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করব।